সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফুড লাভার রামপুর পেজের পক্ষ থেকে আজকে আমরা নতুন একটা কন্টেন্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি খাবো এখানে 70টা কোয়েল পাখির ডিম আছে, মুরগির মাংস আছে, ডাল আছে, আবার সালাড আছে, সব কিছু আমি খাবো। সো আমাদের ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ দর্শক, একটা কথা, যারা আমাদের পেজটি এখনও ফলো করেননি অবশ্যই ফলো করবেন। মরিচ ঝাল মরিচ খাওয়া যাবে না, যাই হোক। অলরেডি আমি 30-35টার মতো ডিম খাইছি, আর এখানে আছে হয়তো 40টা। মুরগির মাংস কিন্তু আমার ফেভারিট খাবার। আমার মুখের ধারণ ক্ষমতা অনেক বড়, সরকার দিন একবারই খাইছি।
মুরগির মাংসটা অসাধারণ পাক হয়েছে, পাশাপাশি ডিমগুলো অনেক পাক ভালো সুন্দর হয়েছে। আসলে যেটা মেন কথা, ভাত আমি বেশি খাইতে পারি না, কিন্তু তরকারি যতগুলো আছে আমি সব খাই দিই। আর 15টা ডিম আছে, মুরগি মাংস শেষ, বাকি ডিমগুলো খাইতে হবে। আর হয়তো 12টা ডিম আছে, 12টার মধ্যে আমি 2টা ডিম খাবো না, তত সবগুলো খাবো। 2টা ডিম না খাওয়ার স্পেশাল একটা কারণ আছে, সেটা বলা যাবে না। আমার পাশে যে ক্যামেরাম্যান আছে এবং লাইটিং ম্যান আছে, দুজনের জন্য 2টা রাখবো, আমার একটা মানবতা বলে একটা কথা আছে। যাই হোক, কোয়েল পাখির ডিমে অনেক প্রোটিন আছে, চাইলে সবগুলো খাওয়া যেতে পারে, আর বেশি নেই। আর 7টা ডিম আছে, 8টা খাবো, দুজনের জন্য 3টা করে 6টা আমি রাখবো, আর বাকিগুলো 6টা ডিম আমি রাখলাম। এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, আমাদের ফুড লাভার রংপুর পেজটা অবশ্যই অবশ্যই আপনারা ফলো করবেন, বেশি বেশি খাবারের সঙ্গে থাকবেন। যারা বেশি খাবে তাদের স্বাস্থ্য ভালো থাকবে, এবং খাবারকে ভালোবাসুন, আমাদের পেজটা ফলো করে সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।